Bismillah, Bismillah, in the name of Allah. I wake up every morning, say God is the unique. I'm hungry, I wash my hands, but before say Bismillah. अस्सलामु अलैकुम साहेबनगर पब्लिक स्कूल क्लास जेआर सब्जेक्ट मैथ छात्र छात्री तुम्हारा तुम्हारे क्लसटा देखे नेबे देखो तुम्हारे क्लसर बोई इस्लामिक छड़ा मजार गणित से बोटा तुम्हारा प्रत्येके बेर करबे चटपट देखे नेबे देखो तुम्हारे एक थेके एकशो पर्यन्त संख्यागुलो लेखानो होयेछे आज के तुम्हारे क्लासे মানে এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো তোমরা চটপট লিখবে লিখে নেবে বা লিখে লিখবে তোমরা দেখো তোমাদেরকে এখানে ছক কেটে দেওয়া হয়েছে ছকের মধ্যে তোমরা এই যে এইভাবে লিখবে না একদম উপর থেকে শুরু করে নিচের দিকে যাবে প্রথম ঘরের একদম উপর থেকে শুরু করে নিচ লেভেলে আসবে প্রথমে কি এক থেকে শুরু করবে এখানে এক শুরু হয়েছে এখানে এক শুরু হলো তোমাকে দেখিয়ে দিচ্ছি এক শুরু করে এখানে কি হচ্ছে দুই লিখবে তিন দুই তিন তারপরে চার পাঁচ ছয় সাত এইখানে আমাদের সাত শেষ হলো সাত থেকে সাত শেষ করে আবার এখানে আমরা আট থেকে শুরু করব আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এইভাবে আমরা পঞ্চান্ন পর্যন্ত লাস্ট শেষ করব মানে প্রথম থেকে একদম নিচ লেভেল করে লিখব আমরা এই সোজা লিখব না তারপরে দেখো আমাদের আগের সংখ্যা পরের সংখ্যা ফাঁকা ঘর তারপরে মিল করো একই বর্ণই গোল করো ছবি গুণের সংখ্যা লেখা তারপরে এই যে আগের এটা আমাদের আগের ক্লাসে শেখানো হয়েছে তারপরে কত হয় সংখ্যাটি সেটা আমাদের বই থেকে করানো হয়েছে এবার আমরা কি সংখ্যাগুলি হচ্ছে সংখ্যা হচ্ছে উল্টে লিখলে কত হবে সেটা আমরা লিখব মানে সংখ্যাটা উল্টে আমরা লিখব তোমাদের এখানে কথায় মানে লেখাটা লিখতে হবে না তোমরা শুধুমাত্র সংখ্যাটা লিখবে পেজ নাম্বার তোমাদের ১৯ বের করবে এবং দেখে নেবে তোমরা দেখো সংখ্যাগুলি উল্টে লিখলে কী হবে আমি একটা দেখে দিচ্ছি যেমন এখানে কী আছে এক দশ দুই বারো আমার সঙ্গে সঙ্গে বলো তোমরা তাহলে এখানে কী হচ্ছে এক দশ দুই বারো আছে তাহলে বারোকে উল্টে লিখলে আমরা কী পাচ্ছি দুই দশ এক একুশ পাচ্ছি এটা তোমরা লিখবে তারপরে দেখো দুই তিন দশ এক একত্রিশ আছে তাহলে এখানে উল্টে লিখলে কী হবে এক দশ তিন তেরো নেক্সট হচ্ছে বিয়াল্লিশ আছে তাহলে এখানে কী হবে চোদ্দশ দুই বিয়াল্লিশ আছে তাহলে বিয়াল্লিশকে আমরা উল্টে লিখলে কী হবে দুই দশ চার চব্বিশ এখানে পাঁচ দশ এক একান্ন আছে একান্নকে উল্টে লিখলে এক দশ পাঁচ পনেরো লিখব এখানে এক দশ চার চোদ্দো আছে চোদ্দোকে উল্টে লিখলে কী হবে চার দশ এক একচল্লিশ তারপরে দেখো এক দশ তিন তেরো আছে এখানে উল্টে লিখলে কী হবে তিন দশ এক একত্রিশ দুই দশ এক একুশ আছে এখানে আমরা উল্টে লিখলে হবে এক দশ দুই বারো আর দুই দশ আর আঠাশ আছে আঠাশটাকে উল্টে লিখলে হবে আমাদের ব্রাশি আট দশ দুই ব্রাশি তারপরে দেখো এক দশ পাঁচ পনেরো আছে এখানে পাঁচ দশ এক একান্ন হবে দুই দশ সাত সাতাশ সাতাশটাকে উল্টালে আমাদের হয় সাত দশ দুই বাহাত্তর দুই দশ নয় উনত্রিশ আছে এখানে তাহলে আমরা উল্টে লিখলে দুই নয় নয় দশ দুই বিরানব্বই এখানে আমাদের চৌত্রিশ আছে উল্টে লিখলে হবে তেতাল্লিশ এখানে আঠেরো এক দশ আট আঠেরো আছে উল্টে লিখলে হবে আট দশ এক একাশি তাহলে উল্টে লেখার সংখ্যাগুলো তোমরা বুঝতে পারলে নেক্সট হচ্ছে তোমাদের যে হ্যান্ডরাইটিং মানে হ্যান্ডরাইটিং মানে ম্যাজিক্যাল ম্যাথ সেই বইটা আমরা দেখাচ্ছি দেখো সেখানে তোমাদের তেতাল্লিশ মানে ফোরটি থ্রি এবং ফোরটি ফোর আগের ক্লাসে ফোরটি ওয়ান এবং ফোরটি টু পড়ানো মানে লেখা দেখানো হয়েছে আজকে ফোরটি থ্রি এবং ফোরটি ফোর এই দুটো তোমাদেরকে মানে হার্ড কপিটা দেওয়া হবে তোমরা হার্ড কপি মানে লিখবে এবং তোমাদেরকে লেখাটা দেখে দিচ্ছি তোমরা লেখাটা খুব সুন্দরভাবে দেখে নেবে পেজ নাম্বার হচ্ছে ছেচল্লিশ
দেখো, স্ল্যান্টিং, স্লিপিং, স্ট্যান্ডিং, ফোর, কার্ভ, অ্যানাদার কার্ভ, থ্রি, তাহলে 43, স্ল্যান্টিং, স্লিপিং, স্ট্যান্ডিং, ফোর, কার্ভ, অ্যানাদার কার্ভ, 43, স্ল্যান্টিং, স্লিপিং, স্ট্যান্ডিং, ফোর, কার্ভ, অ্যানাদার কার্ভ, 43, স্ল্যান্টিং, স্লিপিং, স্ট্যান্ডিং হচ্ছে ফোর, কার্ভ, অ্যানাদার কার্ভ, 43, তাহলে 43টা আমাদের লেখা দেখানো হলো। তারপরে নেক্সট হচ্ছে ফোর, আমাদের একটা লিখতে পারলেই মানে সবগুলোই হয়ে যাবে। তাহলে ফোর লেখার ক্ষেত্রে আমাদের কী লিখতে হচ্ছে, স্ল্যান্টিং, স্ট্যান্ডিং, স্লিপিং, তাহলে ফোর, স্ল্যান্টিং, স্লিপিং, স্ট্যান্ডিং, ফোর, তাহলে আমাদের এখানে দুটো ফোর দিয়ে হচ্ছে আমাদের 44 হচ্ছে এখানে, মানে 44, বাংলায় আমরা বলবো কি 44, ফোর মানে স্লিপিং মানে স্ল্যান্টিং, স্লিপিং, স্ট্যান্ডিং, স্ল্যান্টিং, স্লিপিং, স্ট্যান্ডিং, 44, স্ল্যান্টিং, স্লিপিং, স্ট্যান্ডিং, স্ল্যান্টিং, স্লিপিং, স্ট্যান্ডিং, 44, স্ল্যান্টিং, স্লিপিং, স্ট্যান্ডিং, স্ল্যান্টিং, স্লিপিং, স্ট্যান্ডিং, তাহলে কী হলো 44, দুটো ফোর মিলে আমাদের হচ্ছে 44, মানে হচ্ছে বাংলায় বলবো আমরা 44, তাহলে 43 এবং 44, ইংরেজি কাউন্টিং সংখ্যা আমরা 43 এবং 44, এই দুটো আমাদের লেখা শেখা হলো আজকে। তাহলে আজকে আমাদের এখানে ক্লাস শেষ হচ্ছে, আগামী ক্লাসে আবার নতুন কিছু শেখানো হবে। আসসালামু আলাইকুম।